সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে। মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয় বোঝায়। সাধারণত তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয়। ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংস্থান করে। তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান হয় না, ফলে প্রতিটি উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয় প্রয়োজন হয়। এ অধ্যায়ে আমরা মূলধন ব্যয় নির্ণয়ের গুরুত্ব, তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় নির্ণয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারব। এ অধ্যায়ের পাঠ শেষে আমরা মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে পারব, মূলধন খরচ নির্ণয় করতে পারব, মূলধন খরচের ভিত্তিতে বিভিন্ন উৎসের মূল্যায়ন করতে পারব।